আপনাদের সবাইকে মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ছোলার ছাতুর শরবত করে দেখাবো। গ্রীষ্ম হোক বা বর্ষা, এই শরবতটি ছোট থেকে বড় সবার খুব প্রিয়। রেসিপিটি তৈরি করাও ভীষণ সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবে। আর কথা নয়, চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে কিছুটা ঠান্ডা জল নেব। তারপর এর মধ্যে 10 থেকে 12টা বরফের টুকরো নেব। এবার এতে 2 হাতা ছোলার ছাতু দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে 1 চামচ সাদা লবণ দেব। তারপর এতে 1 হাতা চিনি দেব। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। এবারে এতে 1টা পাতিলেবুর রস দেব। এরপর এতে 1 চামচ বিট লবণ দেব। এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই শরবতে বিট লবণ আর লেবুটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। এতে শরবতের স্বাদটা দ্বিগুণ হয়। ব্যাস, আমার শরবতটা রেডি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। পরিবেশনের সময় এক্সট্রা অনেক কিছু অ্যাড করতে হবে, এতে শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে এগুলো সবই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। প্রথমেই 2টো গ্লাসে কয়েক টুকরো বরফ দেব। এরপর শরবতটা এর মধ্যে ঢালব। এরপর এতে সামান্য বাদাম গুঁড়ো দেব। এরপর এতে সামান্য কিশমিশ কুচি দেব। তারপর এতে সামান্য পরিমাণে চেরি ফলের কুচি দেব। সবশেষে এতে স্ট্র আর লেবুর টুকরো দিয়ে ডেকোরেশন করে পরিবারের সকলকে পরিবেশন করুন। দেখবেন সকলে আপনার প্রশংসা করবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।